হ্যালো ভিয়ার্স আশা করি ভালো আছো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা সেল বা কোষ নিয়ে জি এই সায়েন্স ক্লাসে সকলকে সুস্বাগতম বিস্তৃত আলোচনায় না আগে চলো প্রশ্নোত্তর পর্বে আমরা চলে আসছি স্টোন সেল থাকে উদ্ভিদের ফলতকে উদ্ভিদের বিস্তকে উদ্ভিদের বিস্তকে ও ফলতকে কোনোটাই নয় অর্থাৎ স্টোন সেলটা কী এটা আগে জানতে হবে স্টোন সেল হচ্ছে কি খুব কি পুরো লিগলিনযুক্ত স্কেলেরিন কাইমা হচ্ছে কি কোষ অর্থাৎ এখানে এই যে স্কেলেরিন কাইমা কোষে এটা হচ্ছে উদ্ভিদের বিস্তক থাকে ফলতকও থাকে অর্থাৎ সি ইজ পরের প্রশ্ন দেখো সূত্রাকার দেহ নিয়ে গঠিত স্নায়ুকোষ চর্বিকোষ আমি বা স্পাইরোগাইরা অর্থাৎ হচ্ছে সূত্রকার দেহ নিয়ে গঠিত হচ্ছে কি স্পাইরোগাইরা পরের প্রশ্নটা দেখো নিচের কোনটি অকোশীয় জীব প্লাসমোডিয়াম কোশীয় জীব ইস্ট কোশীয় জীব রাইজোবিয়াম কোশীয় জীব ভাইরাস কোষীয় জীব নয় অর্থাৎ জীব এবং জ্বর এবং জীবের মধ্যবর্তী একটা অংশ অর্থাৎ জীবদের বাইরে এরা জ্বর পদার্থের মতো অর্থাৎ অকোশীয় জীব অর্থাৎ হলো ভাইরাস এখানে কোষ পর্দার একক পর্দা মডেল প্রবর্তন করেছিলেন কে সিঙ্গার ও নিকলসন না এটা মোজাইক গঠন করে ডেনিয়েল ও ড্যাভসন ডেনিয়েলো হারে হার এখানে হচ্ছে রবার্টসন এর হচ্ছে উত্তরটা হবে রবার্টসন পরের প্রশ্নটা দেখো যে কোষ মাচিরে যে সূক্ষ্ম ছিদ্র দিয়ে পাশের কোষের সঙ্গে সংযোগ স্থাপন করে তাকে কি বলা হয় মাইক্রোফাইব্রিল প্লাজমোলেমা মাইক্রো টিবিউল এগুলো তো একটাও নয় এটা হচ্ছে কে প্লাজমো ডেসমাটা অর্থাৎ হচ্ছে কি একটা কোষের সঙ্গে আরেকটা কোষের হচ্ছে কি সংযোগ রক্ষা করার জন্য রক্ষা করার জন্য হচ্ছে কে প্লাজমো ডেসমাটা প্লাজমো ডেসমাটা হচ্ছে কে এর হচ্ছে কি সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো নিচের কোন কোষীয় অঙ্গাণু ফ্যাট সংশ্লেষের সঙ্গে সংশ্লিষ্ট সেটা হচ্ছে মসৃণ এনটিপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ বি হচ্ছে কে এর উত্তর পরেটা দেখো হচ্ছে ক্রেপ চক্র নিয়ন্ত্রিত হয় মাইটোকন্ড্রিয়া দ্বারা রাইবোজম দ্বারা নাই বডি দ্বারা মাইটো কন্ডিয়া দ্বারা ক্রেপ চক্র হচ্ছে নিয়ন্ত্রিত হয় লিউকো প্লাস্টিড হলো লাল বর্ণের প্লাস্টিড হ্যাট সঞ্চয় করে প্লাস্টিক সবুজ প্লাস্টিড বর্ণহীন প্লাস্টিড এটা বর্ণহীন প্লাস্টিড আলুতে এই ধরনের প্লাস্টিক থাকে এই প্লাস্টিক যদি সূর্য আলোকে সংস্পর্শ আসে তাহলে ক্লোরোপ্লাস্টে পরিণত হয় অর্থাৎ বর্ণহীন হচ্ছে কি প্লাস্টিক হচ্ছে নিকো নিকোপ্লাস্টিক অর্থাৎ নিকোপ্লাস্টিকটা প্লাস্টিটে পরিণত হতে পারে পরের প্রশ্নটা দেখো যে রাইবোজোম নিচের কোন কোষ অঙ্গাণুর পর্দা সংলগ্ন থাকে রাইবজম হচ্ছে রাইবোজম হচ্ছে কি এন্টিপ্লাজমিক রেটিকুলামের কোশ হচ্ছে কি অঙ্গাণুর পর্দার সংলগ্ন হচ্ছে তাকে প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান হলো রাইবোজম গলগে বস্তু লাইসোজম মাইটোকনডিয়া উত্তরটা হবে এ অর্থাৎ রাইবোজম পরের প্রশ্ন দেখো সেল প্লেট গঠনে অংশগ্রহণ করে নিচের কোনটি এটা হলো বডি অর্থাৎ হচ্ছে কি সেল প্লেট কোষ বিভাজনের সময় এই গোলগে বডু সেল প্লেট হচ্ছে গঠনে অংশগ্রহণ করে প্লাজম নামকরণ কে রবার্ট ব্রাউন দুজারদি এবং হচ্ছে পার্কিনজি অর্থাৎ হচ্ছে কে প্রোটোপ্লাজম নামকরণ করেন হচ্ছে কি পার্কিনজি পরের প্রশ্নটা দেখো দেখো কোষের সবাদ হচ্ছে ক্রিয়া সম্পূর্ণ হবে না অর্থাৎ হচ্ছে কি কোষের সবাদ ক্রিয়া সম্পূর্ণ হবে না হবে না যদি যদি হচ্ছে কি গোলগে বস্তু না থাকে মাইট্রোকন্ডিয়া না থাকে সেন্ট্রোজোম না থাকে লাইসোজোম না থাকে তাহলে এখানে উত্তরটা হবে যদি কোষের মধ্যে মাইট্রোকন্ডিয়া না থাকে তাহলে হচ্ছে কি যে সবাদ ক্রিয়া সম্পূর্ণ হবে না পরের প্রশ্নটা দেখো নিচের কোন অঙ্গাণুটি কেবলমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় এই উদ্ভিদ সেন্ট্রোজোম প্রাণীকোষে পাওয়া যায় প্রাণী কোষে পাওয়া যায় গ্লাই অক্সিজম শুধু উদ্ভিদ কোষে পাওয়া যায় নিচের কোন কোষীয় অঙ্গাণুতে অক্সিডেস উসেচক থাকে অক্সিডেস উসেচক হচ্ছে থাকে পেরক্সিজম অর্থাৎ হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার এই পেরোক্সিজমই যে অক্সিডেস উসেচক হচ্ছে কি অবস্থান করে পরের প্রশ্নটা দেখো মাইটোকন্ডেরিয়ার নামকরণ করেন বেন্দা এই হচ্ছে উত্তর অর্থাৎ রবার্ট ব্রাউন পার্কিনজি অল এগুলো একটাও নয় পরের প্রশ্নটা দেখো যে ক্রোমোজোমে দ্বিতন্ত্রী হেলিঘন গঠন বর্ণনা করেন যে ওয়াটসন ও ক্রিক ওয়াটসন ও ক্রিক সেলিডেন সুয়ান্ত কোষত্বের জনক এটা হবে না তাহলে হচ্ছে কোয়াটসন ও ও চিকে ক্রিক হবে এর সঠিক উত্তর নিচের হচ্ছে কি কোনটি সঠিক সঠিক নতুন কোষ তৈরি হয় অর্থাৎ কোষ তৈরি হয় কোষ থেকেই অর্থাৎ আগের ওই কি কোনো কোষ থেকেই ওই চিকিৎ কোষ তৈরি হয় অর্থাৎ এই হবে এর সঠিক উত্তর পরের প্রশ্নটা দেখো যে পোকারিউটিকে কোষের নিউক্লিওয়েডের হচ্ছে নাম হলো এর মধ্যে নামটা কী এই এই কোষটা পোকারিওটি কোষের নিউক্লিওডের আর একটা আলাদা একটা নাম আছে সে নামটা কি মেসোজম প্লাসমিট এপিজম জেনোফার অর্থাৎ হচ্ছে কি ডি হবে এর সঠিক উত্তর পরের প্রশ্নটা দেখো কোষ পর্দার মধ্য দিয়ে সহজেই চলাচল করতে পারে জলে অদ্রবণীয় তা শুধুমাত্র জৈব অ্যাসিডে দ্রবিত অনু অর্থাৎ না জলীয় দ্রবণীয় অণু হচ্ছে কি এই কোষ পর্দার মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে কি পারে La AJ Pujunto.